টা যদি আপনার ধরে তাহলে অবস্থা কাহিল। 400 জরিমানা অর্থাৎ 12,000 টাকা। আই ব্রো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আজকে এনার্জিটা একটু কম আছে, বুঝলাম না। দিস ইজ সানডে ব্রো, বাট এনার্জিটা এত কম কেন? মনে হয় খাওয়াটা আজকে আমাদের দ্রুত তো হয়নি। এখন আমরা সামনের দিকে যাব, দেখা যাক সামনের দিকে কি দেখি আছে। এখানে গাড়ির মেলা, দুবাইতে গাড়ির দাম অনেক কম, ঠিক আছে? চারি সাইডে দেখবেন গাড়ি আর গাড়ি। পালাই লাগে ওই সাইডে যাও নাকি বলেন আপনি, সাইডে গেলে সেই ব্লক খুঁজতে হবে, নাহলে তো জমি সামনে যাওয়া যাবে। জেব্রা ক্রসিংটা কোথায় আছে সেটা দেখতে হবে। জেব্রা ক্রসিং তো সামনে, তাছাড়া তো নয়। এই দেশের একটা ইম্পর্টেন্ট নিউজ দিই, এই যে আপনার রোড দেখতে পাচ্ছেন না, এই যে রোড আমরা যদি চাই এখন চাইলে পার হইতে পারবো না? পারবো, কিন্তু কোনো সমস্যা নাই। প্রবলেম একটাই, আপনি যদি জেব্রা ক্রসিং ছাড়া পার হন তাহলে 400 দিরহাম জরিমানা করবে। যদি আপনার কাছে কার্ড থাকে অটো স্ক্যানিং হয়ে আপনার ই হয়ে যাবে, কার্ড ফাইন ঢুকে যাবে আপনার কার্ডে। আর যদি এর ভিতরে একটা কাহিনী আছে, যদি সেই জায়গাগুলো সেন্সর থাকে, আর যদি সেন্সর না থাকে তাহলে কোনো প্রবলেম নাই। তবে যদি আপনার ডিবি যেগুলো আছে ডিবিতে যদি আপনার ধরে তাহলে অবস্থা কাহিল। 400 জরিমানা অর্থাৎ 12,000 টাকা। আচ্ছা আমরা কি একবারে এই সাইডটা চলে যাচ্ছি? দিলে এই সাইডটা যাবো। আমরা কি একবারে চলে যাচ্ছি না এই সাইডে? আর আসবে কি হচ্ছে? কোনো কাজই নেই তাহলে এখান থেকে কয়েকটা কাজ শেষ করে এই মাদক থেকে কয়েকটা টুকটাক খেলি আমরা। সমুদ্রটা এই সাইডটা কিছু নেবো, এই সাইডটা কিছু নেবো, নিয়ে চলে যাবো।